সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি এবং মনোরম ল্যান্ডস্কেপ দ্বারা মোহিত পোল্যান্ডের কোতুনস্ক। আজকে আমার এই ব্লগের মাধ্যমে কোতুনস্ক ভ্রমণের ইজি ওয়ে সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। আমাদের ফ্লাইটটি 8:30 দিকে, তো সেই কাঙ্ক্ষিত ফ্লাইটটি ধরার জন্য আমাদের স্কুল বাস থেকে রওনা দিতে হয়েছিল 4:00 দিকে। আর্লান্ড এয়ারপোর্টে যাওয়ার জন্য স্টকহোম সেন্ট্রাল রেল স্টেশন থেকে আর্লান্ড এক্সপ্রেসে করে 20 মিনিটে পৌঁছে যাবেন। আরও দুটি ওয়ে আছে, ট্যাক্সিতে করে যেতে পারেন, সেক্ষেত্রে কস্টলি হয়ে যাবে। আরও একটি চিপেস্ট ওয়ে হচ্ছে যে কোনো মাস্টারগামী কমিউটার ট্রেনে করে মাস্টার যেয়ে মাস্টার থেকে বাসে করে আর্লান্ড টার্মিনাল 5-এ পৌঁছাতে পারবেন। প্রায় 55 মিনিটের প্লেন জার্নির পর আমরা সুইডেন থেকে চলে এলাম পোল্যান্ডের গোদানস্কতে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করলাম, তো এয়ারপোর্ট থেকেই সোজা একটি ব্লু লাইন যাবে, তো সেই ব্লু লাইনটি অনুসরণ করলেই সেটি আপনাকে নিয়ে যাবে পাবলিক ট্রান্সপোর্টের কাছে। এই হচ্ছে বাস স্টপ এবং এখান থেকে সিটি সেন্টারে যাওয়ার জন্য আমরা এখন টিকিট কিনব। বাসে করে সিটি সেন্টারে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো, আর আমাদের হোটেলটা সেই সিটি সেন্টারের আশেপাশেই আছে। 24 আওয়ার্সের সিটি পাস কিনে আপনারা বাসে অথবা ট্রামে করে পুরো সিটিটি ভ্রমণ করতে পারবেন। আর বাস অথবা ট্রাম থেকে নেমে ট্যুরিস্ট স্পটগুলো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আছে। কোদুনস্ক একটি আন্ডাররেটেড ট্যুরিস্ট সিটি, তো যেমনটা এক্সপেকটেশন নিয়ে কোদুনস্কে ঘুরতে এসেছিলাম, তো আসার পর আমার ধারণা চেঞ্জ হয়ে গিয়েছে। কোদুনস্ক অনেক সুন্দর, চমচমাট এবং কালারফুল সিটি, তো এখানে এসে আপনারা এখানকার লোকাল ফুড ট্রাই করতে ভুলবেন না। এখানে ঘোরার মতো মেইন জায়গা হচ্ছে ওল্ড টাউন আর বিচ সাইড, তো আমরা হাঁটতে হাঁটতে পুরো ওল্ড টাউনটাই ঘুরে ফেললাম। তো ক্রিসমাস উপলক্ষে চারপাশে বেশ উৎসব মুখর পরিবেশ। Kochani, zróbcie sobie koniecznie takie zdjęcia, bo to będzie piękna pamiątka z naszego tegorocznego jarmarku w Gdańsku. Tak, ale jeszcze kilka słów do panu przedstawiciela Fundacji Hospicyjnej, wiceprezes Fundacji, pani Justyna Ziętek. Witamy cię serdecznie. No i powiedz kilka słów do nas, państwa. Dzień dobry państwu, ale zanim przedstawię, co robi Fundacja Hospicyjna, to przede wszystkim chciałam podziękować miastu Gdańsk za to, że wyjechałam. Czartyki, poczuł manuszek kolachol, arbeś, uczuł mokry poribesz. এই ওল্ড টাউনের রাস্তা ধরে হাঁটতে বেশ ভালোই লাগছিল। মোটলাও নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ওল্ড টাউনটি। কোতুনস্ক শুধু একটি শহর নয়, এটি শিল্প এবং সংস্কৃতির একটি জীবন্ত ক্যানভাস।
ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম থেকে ইউরোপীয় সলিডারিটি সেন্টার পর্যন্ত প্রতিটি ল্যান্ডমার্ক গোদানস্কোর পরিচয়ের একটি অনন্য দিক উন্মোচন করে। তো ওল্ড টাউন ঘুরে আমরা এখন যাচ্ছি বিচ সাইডের দিকে। গোদানস্কোর বিচ বেশ সুন্দর, স্যান্ডি আর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের কম্বিনেশনে যে কোনো সামার কাটানোর জন্য বেশ পারফেক্ট একটি বিচ। এখন যেহেতু উইন্টার, তো আমাদের উমিওতে রাত হয় 2টার দিকে, আর গোদানস্কো এসে দেখলাম এখানে রাত হয় 4টার দিকে। তো আমরা রাতের শহরটি উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম ওল্ড টাউনের দিকে। এয়ারপোর্টের লাউঞ্জে বসে আমরা ওয়েট করছি নেক্সট ফ্লাইটের জন্য। তো নেক্সট ফ্লাইট কোন দেশে হচ্ছে তা জানতে পারবেন নেক্সট ব্লগে। টিল দেন, গুড বাই।